বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোটা বাজার। বৃহস্পতিবার রাতে কাঞ্চনপুর মহকুমা লালজুড়ি বাজারে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে 7 থেকে 8টি দোকান। মানুষ হঠাৎ দেখতে পায় বাজার থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। তখনই খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে একটি দোকানে আগুন লাগে, এরপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতে। নিমেষে আগুন ভয়াবহ রূপ নেয়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, কিন্তু কি থেকে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কিন্তু দমকল কর্মীরা সময় মতো এসেছিলেন বলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি, না হলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। দেখছি আগুন আগুন ধরে আর গা ভাইছি। তারপরে টিএসএন নাম্বার আমার কাছে আছে, ফোন করছি ডিউটিতে। তারপরে আমার মোবাইলটা অফ, আমার দুর্বল মোবাইল অফ। তারপরে মানে সবজি দোকান দিয়ে লাগছে? হ্যাঁ। সবজি দোকানটা কার? হ্যাঁ, ও কতটা দোকান চলছে লালজুড়ি বাজারে? আপনার কত টাকার মতো ক্ষতি হইতে পারে? তবে এমন অগ্নিকাণ্ডের ঘটনা বাজার চালু হওয়ার পর থেকে এই নিয়ে 8 বার আগুন লাগে। বাজারের এমন ঘটনায় হতাশ সকলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।